চীনের বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই হাই গ্রুপ তাদের প্রধান কার্যালয়ে বাংলাদেশের ন্যামস মোটরস লিমিটেডের সাথে ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি সম্পাদন করেছে। চীনের জিয়াংশু প্রদেশের সুজু শহরে এই চুক্তি সম্পাদন হয়। অনুষ্ঠানে চুক্তিতে সই করেন ন্যামস মোটরস লিমিটেডের পক্ষে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান এবং হুয়াহাই এর প্রেসিডেন্ট মিস ক্যাথরিন। এ সময় ন্যামস মোটরসের সিওও নুরুদ্দিন জাহাঙ্গীর সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ন্যামস মোটরস লিমিটেড এখন থেকে বাংলাদেশের বাজারে একক পরিবেশক হিসেবে হুয়াহাই গ্রুপের ইলেকট্রিক স্কুটার আমদানি এবং বাজারজাত করবে। আগামী বছরের জানুয়ারি নাগাদ ইলেকট্রিক স্কুটারগুলো বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হবে। Okay. Let's have a photo together. Yeah. Very important moment. Right. Yeah. Let me open my glasses.